জন্য আমি এখানে আসিওনি কিন্তু আপনি প্রশ্ন করেছেন তাই বলতে হচ্ছে হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন এই ক্রুসেডি মুসলমানদের উপরে সন্ত্রাস চালিয়েছে এইভাবে ব্যাপারটা শুরু হয়েছিল আর সন্ত্রাস তারাই শুরু করেছে অথচ এখন তারা কি করছে মুসলমানদের বলছে সন্ত্রাসী আর আপনি যদি দেখেন পৃথিবীতে এখন কি ঘটছে ইসলামের অনুসারী পৃথিবীতে দিন দিন বেড়েই চলেছে আর সেটা বাড়ছে সর্বোচ্চ হারে মুসলমানরা যে সবাই ভালো সে কথা বলছি না সব ধর্মে কিছু কুলাঙ্গার থাকে তবে সব মিলিয়ে আপনি বলতে পারবেন না যে মানুষকে তরবারির মুখে কোনো রকম জোর করে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হচ্ছে কোনো দিনও না বরঞ্চ মুসলমানদের হেনস্থা করা হচ্ছে কারণ আমরা মুসলমান এই সমস্যার সমাধান আপনি পাবেন যদি আপনি ফিরে যান যদি আপনি ফিরে যান বাইবেলে বাইবেলে দেখবেন যীশু খ্রিস্ট বা ইসামসি বলেছেন ম্যাথু গসপেলের মধ্যে পাঁচ নম্বর অধ্যায় চল্লিশ অনুচ্ছেদে এটা লেখা আছে যে যদি কেউ তোমার ডান গালে থাপ বাম বামগালটা বাড়িয়ে দাও যদি কেউ তোমার ডান গালে থাপ্পড় বাম গালটা বাড়িয়ে দাও যদি কেউ তোমাকে এক মাইল সঙ্গে চলতে বলে তার সঙ্গে তুমি দুই মাইল চলো যদি কেউ তোমার জামাটা চায় তাকে তুমি আলখেল্লাটা দিয়ে দাও তাহলে যিশু যিনি আল্লাহর একজন প্রেরিত নবী তিনি আমাদের দেখিয়েছেন শান্তি কি তিনি বলেছেন তোমার প্রতিবেশীকে ভালোবাসো তাহলে আপনি যদি ভালো করে দেখেন যদি ভালো করে বাইবেল পড়েন এ কথা কোথাও লেখা নেই যে খ্রিস্ট বলেছেন মুসলমানদের অপদস্থ করো এজন্যই আমি বলছি সেই ধর্মগ্রন্থে ফিরে যান যে ধর্মগ্রন্থ আপনার কাছে সবচেয়ে পবিত্র সেটা ভালো করে পড়েন যে ধর্মগ্রন্থটা আপনার কাছে পবিত্র পবিত্র কোরআনসুরাল ইমরানের চৌষট্টি নামে রায়তে বলা হয়েছে যে তাল মিলা সওয়া ইম বাইনেন বাইনকুম তোমাদের ধর্মের সাথে আমাদের ধর্মের মিলগুলো দেখো প্রথম মিলটা কি এক আল্লাহ ছাড়া আমরা কার উপাসনা করি না আশা করি আপনার উত্তরটা পেয়েছেন এক আল্লাহর এবাদত করে কোরআন এবং হাদিসের ওপর আমল করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে সফল করে আমি মতিউর রহমান শেখ মতিউর রহমান মদন কি কি করলে আল্লাহ পাক রাজি হবেন দেখুন ইসলামের স্তম্ভ দেখুন ইসলামের ঘুটি সমূহ প্রতি বুধবার সন্ধ্যার পাঁচটায় বা পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায় টিভি বাংলা মানবতার সমাধান

দলিল রয়েছে যেখানে রাসূদুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইন আল্লাহ ওয়া দা অ্যান্ড উম্মেতি আল্লাহ তা নেশিয়ান ও অস্ত্রগৃহ আলাই হাকম সাহা যে আল্লাহতায়ালা আমার উম্তির উপর থেকে ভুল বিস্মৃত হওয়া ও বাধ্য হয়ে কিছু করার বিধান বা পাপ তিনি উঠে নিয়েছেন কেউ যদি ভুলে যায় তার পাপ আল্লাহ উঠিয়ে নিয়েছেন কেউ যদি ভুল করে কিছু করে মিষ্টেক করে তাহলে তার পা পাল্লা উঠিয়ে নিয়েছেন কেউ যদি বাধ্য হয়ে কিছু করে তার পা পাল্লা উঠিয়ে নিয়েছেন বাধ্য হওয়ার অবশ্য ব্যাখ্যা রয়েছে এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম হাকিব এবং তিনি সাহিব বলে উল্লেখ করেছেন আলমাশাকাত তাজির এই হাদিস এবং আরও অন্য অনেকগুলো হাদিস কোরআনের অনেকগুলো আয়াতের আলোকে আমাদের কাছে অত্যন্ত স্পষ্টভাবে প্রতিষ্ঠিত একটি কায়দা আসলে এই কায়দাটা শুধু একটা নীতি নয় এটি ইসলামের একটা ফিলসফি একটা দৃষ্টিভঙ্গি একটা মহান বৈশিষ্ট্যকে আমাদের সামনে তুলে ধরেছে যেখানে কষ্ট সেখানেই কষ্ট দূরীভূত করা হয় সুহান আল্লাহ এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা মার্সি একটা রহমা এই যে নীতিটা এই যে কায়দা আমরা আমাদের মনুষ্য সমাজে এই নীতিটা কিন্তু ভুলে গিয়েছি অতএব একে শুধু লিগাল ম্যাক্সিম হিসাবে গ্রহণ করলে চলবে না প্রিয় দর্শক একে মরাল টিচিং এবং মরাল ট্রেনিং হিসাবে গ্রহণ করতে হবে এই সমাজে কত মানুষ কষ্ট করছে কত মানুষ কষ্ট বেদনা এবং নানা সমস্যার মধ্যে আছে আমরা কি তাদের পাশে দাঁড়াতে পারছি আমাদের মহান রব তো আমাদের কষ্টগুলোকে রিমুভ করছেন আমাদের মহান রব যে বিধান আমাদেরকে দিয়েছেন প্রিয় দর্শক সে বিধানগুলো পালন করতে গিয়ে যখনই কষ্ট ফেস করছি তখনই আল্লাহর কাছ থেকে রিলিফ আসছে আর আমাদের যারা বিত্তবান যাদেরকে আল্লাহ তালা শারীরিক সামর্থ্য দিয়েছেন যাদেরকে আল্লাহ তালা সম্পদশালী করেছেন যাদেরকে আল্লাহ তালা প্রভাব প্রতিপত্তি দিয়েছেন সামাজিক প্রভাব দিয়েছেন রাজনৈতিক ক্ষমতা দিয়েছেন তারা কি তাদের সেই নিয়ামতগুলোকে তাদের অধীনস্থ তাদের আত্মীয় স্বজন তাদের জনগণের কল্যাণে ব্যয় করছে তারা কি দেখছে যে তাদের এই সকল লোকেরা আত্মীয় স্বজন বা জনগণ যখনই কোনো বিপদে পড়েন তারা তাদের সে প্রভাবকে তাদের সেই অর্থকে সে বৃত্তকে তাদেরই কল্যাণে ব্যয় করছে দর্শক আমরা আজকে আরও আলোচনা করব যে এই নীতির আলোকে আসলে অনেকগুলো রোকসা বা রিলিফ সাব্যস্ত হয়েছে সেগুলো এক নম্বর হচ্ছে রোখাসুল ফেতর ফেতর বলতে ইফতার করা রোজা ভাঙ্গার রক্সা আরেকটা হচ্ছে রোজা রাখার পরিবর্তে ফিদিয়া দেওয়ার রোক্সা ও আল্লা দিনায় কুন আহ তো যিনি রোজা রাখতে সক্ষম নন তিনি প্রত্যেকটা রোজার পরিবর্তে সিয়ামের পরিবর্তে একজন মিসকিনকে খাওয়াবেন এই জিনিসটা এখানে পাওয়া গিয়েছে এছাড়া রোখাসুল কাসর যে রোক্সাটা আমরা পেয়েছি অর্থাৎ রাকাত ফরজ ফরজ নামাজকে দুরাঘাত করে পড়া তারপরে রোখাসুল বাদল যেটা আমরা অজুয়ার গোসলের পরিবর্তে তায়ামমকে আমরা পেয়েছি তারপরে রোখাস উত্তাগীর যেমন রমজানের রোজাকে অন্য দিন পালন করার ঠিক ওই দিনে পালন না করে অন্য দিন পালন করার যে রক্সাত ইত্যাদি নানা ধরনের রক্সাত আমরা এখানে লাভ করেছি উদাহরণ হিসাবে প্রিয় দর্শক আমরা এই কায়দাত্মাত বিক তো বিশাল সর্বক্ষেত্রই দেখি আমাদের এবাদতের ক্ষেত্রে যেমন দেখি যে রোখাসের কথা আমরা বললাম ঠিক তেমনি মরামালাতের ক্ষেত্রেও আমরা দেখি শেরিয়াত অনেকগুলো বেচা কেনার পদ্ধতি হালাল করেছেন মানুষের প্রয়োজনের দিকে তাকিয়ে যাতে মানুষ কষ্টে না পতিত হয় যেমন বাইউসালাম বাইউসালাম হচ্ছে মূল্য আগে পরিশোধ করা এবং তারপরে কৃষক ফসল আসার পরে দুই মাস তিন মাস ছয় মাস পরে বা এক বছর পরে সেই পণ্যটা সরবরাহ করবেন এখানে দেখা যাচ্ছে যে আমি কিনছি টাকাও দিয়ে ফেলছি কিন্তু কি কিনছি এমন জিনিস কিনছি যেটা অস্তিত্বশীল নয় যেটা এখনো তৈরি হয়নি যেটা পৃথিবীতে এখনো নাই তো নিয়ম অনুযায়ী তো এই বেচা কেনা চলে না যা নাই তা বেচা যায় না যা নাই তার মালিকও তো এখনো সাব্যস্ত হয়নি যদিও হ্যাঁ আমরা আদাত অনুযায়ী পৃথিবীর প্রথা অনুযায়ী জানি যে হ্যাঁ কিছুদিন পরে ফসল আসবে অস্তিত্বে আসবে সে ফসলের মালিক ওই ব্যক্তি হবে ফলে তাকে আমি টাকা দিলাম তাহলে এই যে সিস্টেমটা মানে যদি আমরা একদম পিওর একাডেমিক দৃষ্টিতে দেখি তাহলে অনস্তিত্বশীল একটা জিনিসকে আসলে কেনা বেচা করা যায় না এটা জায়েজ হওয়ার কথা না কিন্তু সেরিয়াতে এটাকে জায়েজ করে দিয়েছেন মানুষের প্রয়োজনের দিকে খেয়াল করে কারণ কৃষক যিনি ফসল না আসলে তার কাছে কোনো টাকা আসবে না কি বিক্রি করবেন কোথায় টাকা পাবেন অতএব শরিয়া এখানে তার ফসলকে অগ্রিম কিনে নিয়ে তাকে টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছে যাতে করে কৃষক বা এই জাতীয় লোকদের যাতে অভাব দূরীভূত হয় যাতে সে আরও দিন পরে ফসল করে সে পণ্যটা শোধ করতে পারে এবং শেষ পর্যন্ত যখন সে শোধ করলো তখন তার সমস্যা থাকলো না ঠিক তেমনি না যদি আমরা বলি একই কথা একজনের ফ্যাক্টরি আছে সে আমার জন্য কিছু গুডস কিছু ইলেকট্রনিক্স দ্রব্য অথবা কিছু হার্ডওয়্যার সে তৈরি করে দেবে কিন্তু সেগুলো এখন তৈরি করলো না আমি কি করলাম যেহেতু তার টাকার প্রয়োজন তার কাঁচা কেনার প্রয়োজন তার ইত্যাদি প্রয়োজন ফলে আমি তাকে অগ্রিম টাকা দিয়ে দিলাম এবং সে সেই টাকা নিয়ে বাজার থেকে কাঁচামাল সংগ্রহ করে এবং নিজের অন্যান্য হাজাত পূরণ করে সে তিন মাস পরে সে আমার প্রোডাক্টটা তৈরি করলো এবং আমাকে দিল এটাও কিন্তু বাইরুল সাল্লামের মতো অনস্তিত্বশীল জিনিসকে বিক্রি করা হলো অ্যাকাডেমিক্যালি এটাও জায়জ হওয়ার কথা না কিন্তু সেরিয়া জায়জ করলো এই ধরনের অনেকগুলো পদ্ধতি সেরিয়া জায়জ করলো জায়েজ করলো মানুষের হাজাতের প্রতি লক্ষ্য রেখে মানুষের যদি এই জায়জ করা না হয় তাহলে মানুষের জীবন কঠিন হয়ে পড়বে একইভাবে ইজারা যারা রেন্ট রেন্ট দেওয়া হলো রেন্ট জিনিসটা এটা হচ্ছে মানফাড়া মানফাড়া একজন ব্যক্তি আসলে জিনিসের মালিক হলো না কিসের মালিক হলো মানফাড়া কি দেখা যায় মানফাড়ার অস্তিত্বটা কি মানুষ যেমন একটা বাড়ি ভাড়া নিল বাড়িটা থেকে সে থেকে যে মানফাড়া যে উপকারটা অর্জন করলো থাকার উপকার এখানে সেটা সে বিক্রি করলো এই জেলার মধ্যে এখানেও ভিজিবল কিছু আসলে নাই কিন্তু তারপরেও শরিয়ত একে জাহেজ করেছে কেন জায়েজ করেছে যাতে করে মানুষ উপকৃত হয় যাতে করে মানুষ তার যে মাশাক্কা সেটা সে রিমুভ করতে পারে তার যে হাজাত তা সে পূরণ করতে পারে এভাবে আমরা দেখি যে যেমন সেরিয়া সব ধরনের বেচা কেনাকে হালাল করেছে সেরিয়া মানুষের জীবনের দিকে তাকিয়ে তার চাহিদা মেটানোর বৈধ পন্থাগুলো দিয়ে দিয়েছে এর মধ্যে আছে নিকাহ কি যে দুটো জীবন বৈধ বিবাহের বন্ধনে একসাথ হলো কোনো এক কারণে অথবা অনেকগুলো কারণে যদি দুটো জীবন আর একসাথে থাকাটা কঠিন হয়ে যায় তাদেরকে বিচ্ছিন্ন হওয়ার পথ করে দিয়েছে শরিয়া তালাকের মাধ্যমে তাহলে তালাকের বিধান শরিয়া প্রণয়ন করল কেন লেরা লেরাফেল হারাজ যেন তার উপর থেকে কাঠিন্য তুলে নেওয়া হয় এবং সহজতা আসে সহজ করে দেওয়ার জন্য জীবনকে সহজ করার জন্য বিবাহ সাদী মিরাজ আরেকজনের সম্পদ অটোমেটিক আমাদের কাছে চলে আসে এটা কিভাবে। মানে কোনো বিনিময় নাই হেবা নাই সাদাকা নাই মিরাসের মাধ্যমে সেরিয়ায় সিস্টেমটা দিয়েছে আপনারা জানেন অনেক দেশে এরস এর সিস্টেমটা না থাকার কারণে বাবা যদি উইল না করে সন্তান কিন্তু পাবে না বাবা উইল না করলে ছেলে হোক মেয়ে হোক কেউই পাবে না তাকে উইল করতে হবে কিন্তু ইসলামী সেরিয়া এত সুন্দর এত সুন্দর যে উইল করা লাগবে না মৃত্যুর সাথে সাথে ওয়ারিস নির্ধারণ করে দেওয়া হয়েছে আল আকরাব ফাল আকরব সবচেয়ে কাছের যিনি ওয়ারিস তিনি বেশি পাবেন এই পদ্ধতিতে এত সুন্দর এত সুন্দর একটা আয়োজন সেরিয়া করেছেনাক্কা ও মাশাক্কা অ্যান্ড লিল হারজ যাতে করে মাসাক্কা দরিভূত হয় যাতে করে মানুষের জীবনের কাঠিন্য দরিভূত হয় লে মাসাক্কা তাতে সির কারণ মশাক্কা সহজতাকে নিয়ে আসে এইভাবে সারিয়ার সুন্দর বিষয়টা তার মার্সি তার বিউটি এই কায়দার মাধ্যমে প্রিয় দর্শক আমাদের সামনে চলে এসেছে দর্শক আমরা এ পর্যায়ে এই যে উদাহরণগুলো পেশ করলাম এগুলো বলে শেষ করা যাবে না আরও উদাহরণ আসবে যেহেতু অধীনস্থ যে কায়দাগুলো আমরা এখন বর্ণনা করতে যাচ্ছি যে নীতিগুলো এই নীতিগুলোর উদাহরণ কিন্তু আসলে আলমাশাক্কাত তাজিলবুত্তির যে কাঠিন্য বা কঠোরতা সহজতাকে আনয়ন করে এর উদাহরণ হিসাবে বিবেচ্য হবে অর্থাৎ অধীনস্থ কায়দা বা নীতিগুলোর সকল উদাহরণ বৃহৎ কায়দা বা নীতির উদাহরণ হিসাবেও বিবেচ্য হবে সেজন্য চলুন আমরা একটু দেখি যে আমাদের সামনে কি উপস্থাপন করছে প্রথম কায়দাটা হচ্ছে এটা একটা কায়দা অর্থাৎ যখন সরিয়াতের কোনো নির্দেশ পালন করাটা কঠিন হয়ে যাবে তখন সরিয়াতের নির্দেশটা এক্সট্যান্ডেড হয়ে যাবে এটা আর সেই ছোট্ট সংকীর্ণতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না ইদা ব কা ইদা মানি যখন মানে সংকীর্ণ হয়ে যাবে আল আমরু নির্দেশ ইত্তা ছাড়া এক্সটেন্ডেড হয়ে যাবে এটা মানে বিস্তৃত হবে দর্শক আমরা এই মুহূর্তে যাচ্ছি একটা বিরতিতে বিরতির পর ফিরে আসছি খুবই তাড়াতাড়ি এবং আসার পর আমরা একই বিষয়ের উপর কথা বলবো ইনশাআল্লাহ

আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং ধনু কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের ধনু পরবর্তী অনুষ্ঠান রং পিস টিভি বাংলায় দর্শক আমরা বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের আলোচনায় আমরা আলোচনা করছিলাম আল মাসুতিলিবুত্তির যে কঠোরতা সহজতা আনয়ন করে শীর্ষক একটা বৃহৎ নীতিমালার বা নীতির অধীনস্থ নীতিগুলো আমরা এক নম্বরে বলেছিলাম ইদা আমরু ইত্তাসা যখন নির্দেশ বা কোনো বিষয় কোনো কাজ যখন সংকীর্ণ হয়ে যাবে অর্থাৎ তার গণ্ডিটা খুব কঠিন একটা অবস্থানে পতিত হবে ইত্যাসাড়া তখন এটা বিস্তৃত হয়ে যাবে তখন এটা আর ওই সংকীর্ণতার মধ্যে থাকবে না এতটা বিস্তৃত হবে যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি সেটা পালন করতে সমর্থ হয় এ হচ্ছে কায়দার অর্থ ইদা কাল আমরো ইত্যাসা যখন বিষয়টি বা অবস্থাটি সংকীর্ণ হয়ে যাবে তখন সেটা বিস্তৃত হয়ে যাবে এটা হচ্ছে শাব্দিক অর্থ আর অর্থটা তো আমি বুঝিয়ে বলেছি পরিস্থিতি যখন খুব কঠিন হয়ে যাবে একটা সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ থাকার কারণে তখন সেটা এতটা এক্সপ্যান্ডেড হয়ে যাবে বিস্তারিত হবে যাতে ওই ব্যক্তি খুব ইজিলি সেটাকে পারফর্ম করতে পারে সম্পাদন করতে পারে সুবাহুল্লাহ আল্লাহ একবার এটা হচ্ছে শরিয়ার অন্যতম একটা সুন্দর স্কোপ একটা সুযোগ একটা ফ্যাসিলিটি একটা সৌন্দর্য দর্শক ঠিক এর সাথে সেকেন্ড আরেকটা কায়দা আছে যেটা এর পরিপূরক সেটি হচ্ছে যখন বিধানটা রোকসাতের কারণে অথবা কঠোরতা বিলোপের কারণে এক্সট্যান্ডেড হয়ে যাবে অথবা এক্সট্যান্ডেড হয়ে যাওয়ার পরে আবার ব্যক্তির যে প্রবলেমটা ছিল সে প্রবলেমটা দূরীভূত হয়ে যাবে বাক আবার নির্দেশটা আগের জায়গায় সংকীর্ণ হয়ে গণ্ডীভূত হয়ে যাবে অর্থাৎ একটা বিশেষ পরিস্থিতির কারণে এটা এক্সটেন্ডেড হলো বিস্তারিত হল বা বড় হলো মানুষের সহজভাবে আদায় করার জন্যে আবার যখন পরিস্থিতিটা আগের অবস্থায় স্বাভাবিক হয়ে আসবে তখন নির্দেশটাও আগের জায়গায় ফিরে আসবে এটা হচ্ছে বলা উদ্দেশ্য ওয়াঈদ ওয়াঈদ বক তাহলে দুটো কায়দা আসলে একটা আর পরিপূরক এর জন্য অনেকে একসাথে উল্লেখ করেছেন ইদা বাকাল আমরু ইত্যাসা ও দা ইত্যাসা বাকা যখন কোনো নির্দেশ সংকীর্ণ হয়ে যাবে তখন সেটা এক্সট্যান্ডেড হবে বড় হয়ে যাবে যাতে করে ব্যক্তির জন্য পালন করা সহজ হয় ওই দায়িত্বছাড়া আর যখন ব্যক্তির জন্য পালন করা সহজ হবে এবং সেটা স্বাভাবিক অবস্থায় আবার ফিরে আসবে বা সেটা নির্দেশটা আবার আগের জায়গায় সংকীর্ণ হয়ে যাবে এর দলিল অথবা উদাহরণ দুটোই আমরা পেশ করতে পারি আল কোরআন থেকে সুরা নেসার একশো এক থেকে একশো তিন নম্বর আয়াৎ মোহান আল্লাহ তালা বলছেন ওয়াহিদা বরাদ তুমফিল আর দি ফালাই আলাইকুম জুন আহুম অ্যান্তক্সো রুমিনা সালা ইনকিফতুম আইফ তিনাকুমুল লাদি না কাফা রু যখন তোমরা ভ্রমণ করবে তখন তোমাদের কোনো পাপ হবে না যদি তোমরা সালাতকে কসর করো যদি তোমাদের আশঙ্কা হয় যে তোমাদেরকে গাফিররা বিপর্যস্ত করে ফেলবে ক্ষতি করে ফেলবে নামাজ পড়তে গেলে তখন তোমরা সালাতকে কসর করবে তাহলে এটা হচ্ছে আসলে সালাতুল খৌফের একটা রকসাত এখানে এসেছে এবং আয়াতে কিভাবে পড়বে সেটা রাসুলসল্লা সাল্লামকে সম্বোধন করে আল্লাহ তালা পুরো ডেসক্রিপশনটা দিলেন যে একজন সেনাপতি যার আন্ডারে সৈন্যরা যুদ্ধে নিয়োজিত হবে তখন সালাতুল খৌফ তারা সালাতুল খৌফ মানে সালাত সালাতক কিন্তু খৌফ অবস্থায় এই ভীত সন্ত্রস্ত অবস্থায় তারা কিভাবে আদায় করবে তার ফুল ডেসক্রিপশনটা একশো এক থেকে নেসার একশো তিন নম্বর আয়তে বলা হয়েছে আর লাস্টে বলা হচ্ছে ফদাত যখন তোমরা আবার শান্ত হয়ে যাবে অর্থাৎ যখন পরিস্থিতি আবার শান্তিময় হবে অর্থাৎ সেই ভীতিমূলক পরিস্থিতিতে থাকবে না বা ত্রাসের মধ্যে যুদ্ধের যে ত্রাস সে ত্রাসের মধ্যে থাকবে না তখন আল্লাহ তালা বলছেন ফঈদাত যে যখন তোমরা শান্ত হয়ে যাবে তখন তোমরা সালাত কায়েম করবে তাহলে এই আয়াতের মধ্যে আমরা স্পষ্ট দেখতে পারলাম পর্যবেক্ষণ করলাম যে সালাতুল খৌফ একটা বিশেষ পরিস্থিতিতে তখন সে স্বাভাবিক অবস্থার সালাতের মতো পড়বে না কারণ স্বাভাবিক সালাত পড়ার মতো আসল পরিস্থিতি তখন নাই তখন সারিয়ার বিধানটা এক্সপান্ডেড হয়ে গেল তখন এক্সপান্ডেড হলো কীভাবে যে ওই ভীতিকর অবস্থায় যেভাবে সলাত আদায় করাটা সহজ হবে সেভাবে সলাত আদায় করার বিধানটা প্রবর্তিত হলো আবার যখন যুদ্ধ শেষ হয়ে গেল মানুষ শান্তিপূর্ণ অবস্থানে চলে আসলো নিরাপদ হয়ে গেল তখন ফাকিমসালাহ সালাতকে কায়েম করতে হবে স্বাভাবিক অবস্থার সালাতের মত দর্শক আমরা আরেকটা দলিল পেশ করব হাদিস থেকে আবু দাউদ তার সুনাম গ্রন্থে যেটি বর্ণনা করেছেন এটাও একদিকে আসলে দলিল অন্যদিকে বলতে পারি উদাহরণ সেটা হচ্ছে যে রাসুল সাল্লা সাল্লামের যুগে বাদিয়া তথা গ্রাম থেকে একদল লোক কোরবানির সময় আসতো যারা গরিব ছিল যাদের খাবার দাবার কিছুই ছিল না ফলে রাসুল সাল্লাহ সাল্লাম একটা হুকুম জারি করলেন যে তোমরা খাও এবং তিন দিন পর্যন্ত কোরবানির গোষ্ঠাকে তোমরা এ দেখার করতে পারো জমিয়ে রাখতে পারো আর তারপরে বাকিটা সাদকা করে দাও অর্থাৎ এরপরে আর জমিয়ে রাখা যাবে না রাসুল সাল্লা সাল্লাম কিন্তু সেটা উল্লেখ করেছেন হাদিসের শেষাংশে যে কুনতু নাহাইতুকুম আন атদাহরু লাহুমিল আযাহি মিন আজলিদ দাফাতাল্লাতি দাফাত কম যে আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম এই যে একদল লোক আহলুল বাদিয়া তারা গ্রাম থেকে তোমাদের কাছে আসছে তারা যাতে খাবার পায় এজন্য আমি তোমাদেরকে তিন দিনের বেশি কোরবানির গোষ জমিয়ে রাখতে নিষেধ করেছিলাম যখন তাকে বলা হলো যে এখন তো মানুষের আর কোনো অভাব নেই কিছু নেই তখন তিনি বললেন যে এখন তোমরা খেতে পারো ফাকুলু অদ্দা খিরু এখন তোমরা খাও এটাকে দেখার করো তিন দিনের অতিরিক্ত যতদিন চাও দেখার বা জমিয়ে রাখতে পারো ফ্রিজে কিংবা অন্য কোনো কিছুতে অত সাদ্যকে এবং সদ্কা করো অর্থাৎ এখন জিনিসটা আম হয়ে গিয়েছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যখন মানুষের মধ্যে অভাব দেখা দেয় সমাজে তখন অ্যাজ এ লিডার অফ দ্যাট সোসাইটি রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম সেখানের মানুষের সুখ শান্তির প্রতি লক্ষ্য রেখেছেন গ্রামবাসী দুস্থ মানুষ তাদের জন্য তিনি একটা নিয়ম জারি করেছেন যে তিন দিনের বেশি কুরবানির গোষ রাখা যাবে না যাতে করে মানুষ যা খেতে পারে তিন দিনের মধ্যে আর কতটুকুই খেতে পারবে বাকিটা যেন সাদগা করে দিতে পারে এবং এই দরিদ্র লোকেরা যেন তা থেকে তাদের হিসা এবং তাদের অংশগুলো পেয়ে যায় কিন্তু যখন তাদের দারিদ্র বিমোচিত হলো এখন আর কুরবানির গোষ নেওয়ার জন্য মানুষ আর আসে না এখন আর প্রয়োজন নাই তাহলে এখন কি ফেলে দেবে নাকি ডাস্টবিনে এখন সেটাকে তারা দেখার করতে পারে জমিয়ে রাখতে পারে এটাই হচ্ছে সারিয়াতের বিধান ফলে এখানে আমরা দেখলাম সারিয়াতের বিধানটা এখানে উঠানামা করল অভাবগ্রস্তের সময় বলা হলো যে তিন দিনের বেশি জমিয়ে রাখা যাবে না আবার যখন অভাবটা দূর হয়ে গেল তখন বলা হল যে হ্যাঁ জমিয়ে রাখা যাবে তাহলে কায়দাটা এসে গেল ইদা দামরু ও ইদা ইত্তাছাড়া দকা যখন নিয়মটা কঠিন হয়ে যায় তখন সেটা এক্সপান্ডেড হবে আবার যখন নিয়মটা আগের অবস্থায় ফিরে আসে অর্থাৎ আর অভাব বা এই উদাহরণে যেটা আমরা দেখলাম থাকবে না তখন নিয়মটা আবার আগের মতোই স্বাভাবিক অবস্থা চলে আসবে এটাই হচ্ছে প্রিয় দর্শক আমরা কিছু উদাহরণ নিতে পারি যাতে করে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় এই কায়দার যে অ্যাপ্লিকেশানটা সেটি এর মধ্যে এক নম্বর হচ্ছে যখন ঋণ গ্রহীতা তার ঋণ পরিশোধ করাটা কঠিন হয়ে যায় তাহলে তার বিধান হচ্ছে আলকরণ বলে দিয়েছে যদি ঋণ গ্রহিতার পক্ষে ঋণ প্রদান করা কঠিন হয়ে যায় তাহলে তাকে একটু সময় দিতে হবে একটু সময় বাড়িয়ে দিতে হবে এটা সরিয়ার নির্দেশ এই সময় বাড়িয়ে দিতে হবে আর যদি এমন হয় যে তাকে যদি একটু সময় বাড়িয়ে দিয়ে একটু কিস্তিতে দেওয়ার সুযোগ দেওয়া যায় যেটা তার একসাথে পরিশোধ করার কথা ছিল কিন্তু এখন আর সে পারছে না কিন্তু কিস্তিতে দিলে সে পারবে তখন জিনিসগুলোকে কিস্তিতেও ভাগ করে দেয়া যেতে পারে এটা হচ্ছে শারিয়ার বিধান দ্বিতীয় আরেকটা উদাহরণ আমরা বলবো যে যে সমস্ত জায়গায় পুরুষদের কোনো আনাগোনা নাই অ্যাডাল্ট পুরুষদের জন্য কোনো আনাগোনা নাই সেখানে শুধু মেয়েরা যায় অথবা ছোট বাচ্চারা যায় এই সকল ক্ষেত্রে যখন কোনো মামলা মোকদ্দমা আসে তখন নারীদেরকে এবং ছোট শিশুদেরকেও সাক্ষী মানা যেতে পারে সেরিয়ার বিধানের মধ্যে থেকে তৃতীয় আর একটা উদাহরণ হচ্ছে যখন মানুষ খুব বিপদে পড়ে যায় তার খাওয়ার আর কিছুই না থাকে তখন সে মজবুর হয়ে হারাম বা নিষিদ্ধ বস্তু সে খেতে পারে প্রয়োজন অনুযায়ী বা জরুরাত অনুযায়ী এটা হচ্ছে তৃতীয় উদাহরণ এবং এই উদাহরণ এই জরুরি অবস্থায় পড়ার কারণে যা মজবুর ব্যক্তিকে করতে হয় এটা কিন্তু আর অনেকগুলো কায়দার সাথে আসবে সেম উদাহরণটা আর চতুর্থত আরেকটা বিষয় আমরা এখানে উদাহরণ হিসাবে আপনাদের কাছে বলবো সেটি হচ্ছে কিছু কিছু তো আতের ক্ষেত্রে কিছু কিছু পুণ্যের ক্ষেত্রে এখানে ইজারা জায়জ এটা দিনকে রক্ষার স্বার্থে যেমন কি যেমন তালিমুল কোরআন কোরআনকে শিক্ষা দেওয়া অথবা আদান দেওয়া একজন মুয়াজদ্দিনকে নিয়োগ করা একজন মুয়াদ্দ এবং যিনি একামত দেবেন তাকে নিয়োগ করা একজন ইমামকে নিয়োগ করা ইত্যাদি এগুলো যদিও দিনই দায়িত্ব কিন্তু এই দিনই দায়িত্বের ক্ষেত্রে তাদেরকে স্যালারি দেওয়া তাদেরকে মাসিক ভিত্তিতে নিয়োগ করা এটা সেরিয়াতে জায়েজ আছে এটা হচ্ছে লেহা দিহিল আমাল তা না হলে দিনই শিক্ষা দেওয়ার মতো আর কাউকে পাওয়া যাবে না কারণ সবার উপর আর তালিমুল কোরআন ফরজ নয় সবার উপর তো আর আদানে কামত ফরজ নয় যেহেতু ফরজ নয় তাহলে কে করবে কে করবে এই বিষয়টা যদি মানুষের কাছে ছেড়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে এ দায়িত্বগুলো একসময় সমাজ থেকে একদম শূন্যের কোঠায় চলে যাবে ফলে দিনের এই মহান কাজগুলো ক্ষতিগ্রস্ত হবে যাতে সেটি না হয় সেই জন্যে শরিয়াত এখানে এই নির্দেশটাকে এক্সটেন্ডেড করে দিয়েছে কিন্তু যেমন যদি বলেন যে আপনি যদি হজ করেন তাহলে আপনাকে এত টাকা দেওয়া হবে এই জন্য কি হজ করা যাবে যাবে না সালাত আদায় করলে তার প্রত্যেক সালাতের কারণে পঞ্চাশ টাকা বা একশো টাকা দেওয়া হবে যদি কেউ পঞ্চাশ টাকা একশো টাকার জন্য সালাত পড়ে তাহলে তার সালাত হবে না দুনিয়ার কারণে বা দুনিয়ার স্বার্থের কারণে দুনিয়ার ধন সম্পদ বিত্ত বৈভব যদি কেউ সে উদ্দেশ্যে পালন করে তাহলে তার বাতিল হয়ে যাবে শুধুমাত্র অল্প কিছু ক্ষেত্রে এই ধরনের ইজারা খাস বা ব্যক্তিদেরকে নিয়োগ করা তদেই ফুলাস খাস এবং তাদেরকে স্যালারি দেওয়ার বিধান শরিয়াত চালু করেছে কিন্তু ব্যক্তিগত ইবাদতের ক্ষেত্রে এইভাবে স্যালারি দেওয়ার কোনো নিয়ম নেই এখানেও ওই কায়দাটা চলে আসে ইদা বাকাল আমরু ইত্যাস ওয়াঈদা ইত্তা ত্বক অর্থাৎ যদি কোনো নির্দেশ কঠিন হয়ে যায় পালন করতে তখন সেটা সহজতার দিকে চলে আসবে এবং যদি কোনো নির্দেশ আবার সহজ হয়ে যায় তখন নির্দেশ আগের জায়গায় সংকীর্ণ অবস্থায় আগের জায়গায় চলে আসবে দর্শক মোটামুটিভাবে এ ছিল আমাদের এই নীতির উপর আমাদের আলোচনা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কায়দাগুলোর উপর আলোচনা করবো অন্য নীতিগুলোর উপর সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা أما درالو جونيكا نيشيش هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته <applause>